আসসালামু আলাইকুম, ওমের রহমান কুকিং স্টুডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তৈরি করছি তেঁতুলের, বলতে পারেন কি এটা, তেঁতুলের সস তৈরি করব। এর জন্য আমি নিয়েছি 250 গ্রামের তেঁতুল। তেঁতুলটাকে আগে আমি পানিতে ভিজিয়ে রেখে চটকিয়ে তারপরে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি ভালো করে। তারপরে এখানে নিয়েছি আমি ফুল 1/2 চামচ মরিচ, এখানে নিয়েছি 1/2 চামচ বিট লবণ, আর নিয়েছি আপনার 1/2 চামচ এমনি সাধারণ লবণটা। লবণটা আমি কম নিয়েছি এর জন্য, যদি লাগে পরবর্তীতে আমি একটু বাড়িয়ে নেব, এর জন্য একটু কম নিয়েছি। আর আপনারা যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা চাইলে একটু চিলি ফ্লেক্সটা অ্যাড করতে পারেন, আমি অ্যাড করিনি তাতে আমি একটু ঝালটা কম খাই এর জন্য অ্যাড করিনি। নিয়েছি এখানে 1 কাপের থেকে একটু কম, দেখেন এই পরিমাণে নিয়েছি আমি হোয়াইট ভিনেগার, আর নিয়েছি এখানে 1.5 কাপ চিনি, আর নিয়েছি 2 টেবিল স্পুন নিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ারটা, এটা নিয়েছি আমি থিকনেসটা বাড়ানোর জন্য। চুলায় আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, এখন এর ভিতরে ফার্স্টে আমি তেঁতুলের কাঠটা ঢেলে দিচ্ছি। একে একে সবগুলো দিব আমি, শুধু ভিনেগারটা আর কর্নফ্লাওয়ারটা আমি লাস্টে দিব, চিনিটা এখন দিয়ে দিচ্ছি এটার সাথে, মরিচ, বিট লবণ, লবণ সবকিছু একসাথে অ্যাড করছি। পর্যায়ে চুলাটা একটু কমিয়ে রেখেছি, সবকিছু ভালো মতো মিক্সড হয়ে গেলে তারপর চুলার চালটা বাড়িয়ে দিব। শীতকালে তো আমরা নানা ধরনের মুচমুচে পাকোড়া, তারপরে অনেক ধরনের ভাজা পুরি তৈরি করে এই সসটার সাথে খেলে অনেক মজা লাগে, ট্রাই করবেন বাসায় একটু এই সসটা তৈরি করার জন্য। ভালো মতো মেশানো হয়ে গেছে, এখন আমি চুলার আস্তে একটু বাড়িয়ে দিচ্ছি, কিছুক্ষণ বাড়ানোর পরে আস্তে একটু কমিয়ে দিব। এই পর্যায়ে বলক এসে পড়েছে, এখন একটু চুলার আস্তে কমিয়ে দিয়েছি, আর বলক আসার পরে অবশ্যই খেয়াল রাখবেন এরকম ফেনাগুলো হয় এগুলো ফেনাগুলো উঠিয়ে ফেলার চেষ্টা করবেন, না হলে ভালো দেখা যায় না, ফেনাগুলো উঠিয়ে ফেলবেন, চেষ্টা করবেন অনবরত নাড়াচাড়া করার, নাড়াচাড়া না করলে অনেক সময় দেখা যাচ্ছে জিনিসটা লেগে যেতে পারে, অনবরত নাড়াচাড়ার চেষ্টা করবেন, একটু পরে পরে এক মিনিট পর পর একটু নাড়াচাড়া দিবেন। আর এখানে আমি আরো 1/2 কাপ চামচ, এখানে আমি আরো 1/2 কাপ চিনি অ্যাড করেছি এবং আরো 1/2 চামচ লবণ অ্যাড করেছি। আমার কাছে মনে হয়েছিল চিনিটা একটু কম হয়ে গিয়েছিল এর জন্য আর একটু চিনি অ্যাড করেছি। একটু পর পর একটু একটু করে লাড়াচাড়া দিতে হবে, 1 মিনিট 2 মিনিট পর পর শেষে একটু একটু করে লাড়াচাড়া দিবেন। আমি সিরকাটা এটা ভিতরে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, অনেকটা ঘন হয়ে গেছে সিরকাটা অ্যাড করে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ এটা দাও করবো। এই পর্যায়ে দেখেন সসের অবস্থা এখন এরকম আছে, এই পর্যায়ে আমি এই যে কর্নফ্লাওয়ারটা এটা অ্যাড করবো, এটা একটু একটু করে দিতে হবে আর একটু নাড়াচাড়া দিতে হবে, একসাথে যদি ঢেলে দিই তাহলে একসাথে এখন জল থেকে যাবে, একটু একটু দিব আর নাড়াচাড়া করতে হবে, নাড়া বন্ধ করা যাবে না এই পর্যায়ে। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, কিন্তু কর্নফ্লাওয়ারটা এখানে দিচ্ছি না, অর্ধেকটাই দিয়েছি, অনেক ঘন হয়ে এসেছে এর জন্য আমি দিব না। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার তেঁতুলের সস, সসটা যখন ঠান্ডা হবে তখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার তেঁতুলের সস। তেঁতুলের কথা শুনলে এমনিতেই সবার মুখে জল জল টপ টপ করতে থাকে, আর তার জন্য যদি তেঁতুলের সসটা আর একটু আকর্ষণীয় লোভনীয় করা যায় তাহলে তো কোনো কথাই নেই, শীত কিংবা গরম সব সময় 12 মাস এটা খেতে পারবেন। যেহেতু এখানে আমি ভিনেগার মানে সিরকা ইউজ করেছি, সেহেতু এই সসটা আপনি 4-5 মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায়, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।